আমি তোর বয়ফ্রেন্ড না, আমি রান্না করে নিয়ে আইছি না, আমি খাও মু এটা, তুই নিজের হাতে গিলিয়া খাবি। ফালা মুখে টি ফালা। দে বাড়ি দে। বাবু আমি তোমার কেয়ার করব, তুমি কেন কষ্ট করবা, নিজের হাতে খাওয়ার দরকার আছে, আমি তোমায় খাওয়াই দিব না। নাও দাও খাও। তোর গলায় যদি কোনো খাওন আটকে যায় আমি খাও মু তোরে পানি, তুই নিজের তে পানি লিয়া কি লিয়া খাইছস? এখন আমি আবার খাবার দিমু, গলায় আটকাবি, তারপর আমি আবার পানি দিমু তোরে, বুঝছস? আমি খাওয়াবো, তুমি কেন এরকম করো? ধরো 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 পানি খাও। খুব টেনশনে পড়ে গেছিলাম, যদি কিছু হয়ে যেত না, সাবধানে খাও। হ্যাঁ আস্তে আস্তে খাবে, তাড়াহুড়ার তো কিছু নাই, ধরো। ও ভাইয়া দেখতাছি তো খাওয়া দাওয়া ভালোই চলতেছে না। এই দাঁড়া তুই দাঁড়া, কি কইলি? হ্যাঁ মায়া ধরলে টিস করতে মন চায়? হ্যাঁ আর কোনো কাম নাই গা। হ্যাঁ আমি তোর বয়ফ্রেন্ড, এখনো বাচ্চা আছি না? আমি বাচ্চা আছি কিনা এটা কো তুই? আমি বাচ্চা থাকা অবস্থায় তুই বলার গায়ে আদি দিছিলি গা? আমি ওরে মারুম কাডুম পুচ্চালামু, আমি করুম সব, তুই আর সরি কর, সরি করে। তুমি কেন বারবার পাকলামি করো? আমি তোমার ভালোবাসি না, কেউ কিছু বললে আমি বুঝবো, তুমি বুঝোই না, এক কথা বারবার কইতো। তোরে আমি ভালোবাসি না, তুই পড়ে গেছিস ঠিক আছে, আমি তোরে উড়ামু, তুই নিজের তো উঠছস কে? তুমি নিজের কেয়ার একটুও নিতে পারো না? দত আসো আসো, আমরা খাওয়া শেষ করি। আচ্ছা আমার না একটু কাজ আছে। আরে খাবার শেষ করে যাও না, অন্যদিন কালকে। আজকে যাই। হ্যাঁ আমি তোমাকে আগে দিয়ে আসি।